নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের খুবই টেস্টি একটি রেসিপি, চিকেন বল। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে চা কফির সঙ্গে কিন্তু খেতে এটা ভীষণই ভালো লাগে। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি মিক্সিং বোলে 200 গ্রাম বোনলেস চিকেনকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছু পরিমাণ ধনে পাতা কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ, আর দিয়ে দেব 1.5 চা চামচ টমেটো সস, 1/2 চা চামচ সয়া সস, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 4 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস। এবার সমস্ত উপকরণ এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন সামান্য পরিমাণে একটু সাদা তেল হাতে মাখিয়ে নিয়ে চিকেনের ডো থেকে এইভাবে একটু করে নিয়ে ছোট গোলাকার বলে শেপ দিয়ে নেব। একইভাবে আমি সবকটা চিকেন বল তৈরি করে নিয়েছি। এরপর একটি পাত্রে একটা ডিম নিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আরেকটি পাত্রে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার চিকেন বলগুলো একে একে ডিমের মধ্যে প্রথমে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে কোট করে নেব। একইভাবে আমি প্রত্যেকটি চিকেন বল রেডি করে নিয়েছি। এখন গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার চিকেন বলগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সময় নিয়ে চিকেন বলগুলোকে কিন্তু ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম যদি হাইতে রেখে ভাজা হয় তাহলে কিন্তু চিকেন বলগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি প্রায় 9 থেকে 10 মিনিট সময় ধরে উল্টে পাল্টে চিকেন বলগুলোকে ভেজে নিয়েছি। আর চিকেন বলগুলোর কালারটাও চেঞ্জ হয়ে ডিপ গোল্ডেন হয়ে এসেছে, অর্থাৎ এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ জানাবেন। তার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।